চট্টগ্রামের রাজধানত ভয়াবহ অগ্নিকাণ্ড, সাইরগান ঘর ফুরিয়েনে ছাই হয়ে গিয়ে। আজি ফজর সাড়ে দশটার সময় উপজেলা জারুলতলা গ্রামের আবদুল্লাহ পাঠানোর বাড়িত অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। স্থানীয় মানুষে জানাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটের তুন আগুনের সূত্রপাত হয়ে এনে মুহূর্তের মধ্যে সাইরগান ঘর ফুরি ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবার ওলদি সালে মাহমুদ, জাগের হোসেনের যৌতগর, মুজিবুর যৌতগর ও নুরুল আলমের ঘর। অগ্নিকাণ্ডের ঘটনাত প্রায় দশত্তুন 15 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হইয়ে। এই ঘটনা শুনিবার পর রাউজানার এমপি ফজলে করিম চৌধুরী ইতারারে সাহায্য করিবার আশ্বাস দেয়। রাউজানার ফায়ার সার্ভিস অফিসার সুমেন বড়ুয়া সি প্লাসেরে জানায়, আরা খবর পাইবার পরপরই ঘটনাস্থলত আই। আগুন নিভাতে সক্ষম হইলেও বেড়ার ঘর হইবার হারণে ফুরি গিয়ে। দর্শক আর এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবাই এবং সি প্লাস এর ফোন এই চাহ।